মাতৃত্বের যে ভাব প্রতিমার মুখের মধ্যে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে, এবং প্রতিমার যে পোস্টারটা সেটা কিন্তু একদম দাঁড়িয়ে আছে। দেখো মণ্ডপের ওপরে যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু বেশ দুর্দান্ত কিন্তু লাগছে। বিশা প্লেয়ার্স কর্নার মানেই কিন্তু সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ দাদার পুজো, দাদার পাড়ার পুজো। আর এই হচ্ছে কিন্তু সৌরভ গাঙ্গুলির বাড়ি, তোমরা সকলেই জানো। আর এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপটা। পাখির যে ডানা, সেই ডানার মতো কিন্তু এখানটা করেছে, এবং এটা খুব সুন্দর করে যদি লক্ষ্য করো, হাত ধরে যদি টানলে এটা কিন্তু নড়ছে, মানে পাখির ডানা যেমন ওড়ে সেরকম কিন্তু একটা পোস্টার এখানে কিন্তু করা হয়েছে। ঘড়িতে এই মুহূর্তে বাজে 5:49, আর একদম সন্ধে হয়ে গেছে। আমি চলে এসেছি বরিশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর গ্রাউন্ডে। আর আমরা জানি সকলেই বরিশা প্লেয়ার্স কর্নার মানেই কিন্তু সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ দাদার পুজো, দাদার পাড়ার পুজো। আর এই হচ্ছে কিন্তু সৌরভ গাঙ্গুলির বাড়ি, তোমরা সকলেই জানো। আর এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপটা, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে, অপূর্ব কিন্তু। এখানে লাইটের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এটা বিশেষ করে সন্ধ্যেবেলায় আরও যেন বেশি জাঁকজমক লাগছে ব্যাপারটা। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্ট, অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টটা এখান থেকেই শুরু হচ্ছে মোটামুটি। এই জায়গাগুলো কিন্তু ইনস্টলেশনের কাজগুলো প্রায় শেষের দিকে, 95% কাজ কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বড় বড় একটা মুখোশ এখানে আছে, এবং মানুষের আদলেই কিন্তু এটা করা হয়েছে। এই সাইডটাও কিন্তু সেম আছে, ঠিক আছে। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে। মণ্ডপটা আরও ভালো করে দেখানোর আগে তোমাদেরকে থিমের নামটা বলে দিই। থিমের নাম কিন্তু বোধ। আর বোধ বলতে এখানে কিন্তু বুঝতেই পারছো যে চিন্তা ভাবনা বা বোধ চিন্তা, সেটাকে নিয়ে কিন্তু এখানে শিল্পী সন্দীপ মুখার্জি তুলে ধরেছেন বরিশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপটা। আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছে বিভিন্ন রকম মানুষজনের মতো মুখোশ দিয়ে তারা করেছে, অ্যাকচুয়ালি একটা প্রজাতি আছে, সেই প্রজাতিটা একটা জায়গা আছে, সেই জায়গাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই জায়গার মানুষজন কিন্তু এখনও স্টিল মনে করে আমাদের পৃথিবীতে এখন যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা সেবন করছি বা যে সমস্ত জিনিসপত্র আমরা করছি সেটা কিন্তু প্রকৃতিকে হার্মফুল একটা, মানে প্রকৃতির জন্য ক্ষতিকারক। এবং তারা কিন্তু এখনও অব্দি স্টিল এমন কিছু জিনিসপত্র ব্যবহার করে যেগুলো কিন্তু প্রকৃতিকে মানে নষ্ট করে না, সেরকম একটা জিনিসপত্র তারা ব্যবহার করে। এবং তাদের যে পড়াশোনা মানে পুঁথিগত বিদ্যা কিন্তু সে অর্থে নেই বললেই চলে, কিন্তু তাদের যে ভাষা বা তারা যে লেখে সেটা কিন্তু একদম ডট ডট অনেক কিছু বিন্দু বিন্দু দিয়ে তারা লিখতে চেষ্টা করে। তাই জন্যই কিন্তু একদম যখন মণ্ডপের উপরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেখানে কিন্তু অনেক ডট ডট অনেক জিনিসপত্র তোমরা দেখতে পেলে। তো এটাই কিন্তু মেন থিম, এবং সন্দীপদা কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়েছে। এবার চলো তোমাদেরকে প্রতিমাটা একবার দেখিয়ে আনি। আর জাস্ট এক্ষুনি যে তোমাদের বলছিলাম যে ডট ডটের যে ব্যাপারটা সেটা কিন্তু এইখানে দেখো ফুটে উঠছে, এটাই কিন্তু তাদের ভাষা হয়। তো এটাই তাদের মানে সন্দীপদা কিন্তু এটাই ফোটানোর চেষ্টা করেছেন। আর মণ্ডপের দু পাশে কিন্তু বেশ কিছু আদি মানে একটুখানি মানুষের মতো কিন্তু মুখ আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অন্যরকম একটু লাগছে দেখতে, বেশ কিন্তু ভালো লাগছে, কিন্তু কালারফুল লাগছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। বিশা প্লেয়ার্স কর্নারের এবছরের মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমাটা কিন্তু দেখলে সত্যি কথা বলছি একটু দেখতে ইচ্ছা করছে, দাঁড়িয়ে ভক্তি আসে মনে। এবং মায়ের চক্ষুদান কিন্তু একদম মহালয়ার ভোরবেলায় 5টার সময় হয়েছিল, আমার ইনভিটেশন ছিল কিন্তু আমি আসতে পারিনি। আর তবে মণ্ডপটা একটু তোমাদের দেখিয়ে দিই, এদিকে কিন্তু ফুসফুস আছে, দেখো এখানে কিন্তু একটা ফুসফুস আছে, এবং এই সাইডেও কিন্তু ফুসফুস আছে, দুদিকেই আছে সেটা। এবং অবশ্যই মণ্ডপের যে সিলিংটা সেটা কিন্তু বেশ কিন্তু গাছের ঢাল সুন্দর করে কেটে একদম করা হয়েছে, বেশ কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে যে লাইটিংটা দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। আর ঠিক তার নিচেই এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা মা দুর্গার ছবি সেখানে কিন্তু আঁকা হয়েছে, তার সাথে তাদের যে সন্তানের আছে তাদের ছবিও কিন্তু আঁকা হয়েছে, এটাও কিন্তু একটা বেশ ইউনিক একটা লাগছে। তার সাথে মাতৃ প্রতিমাটা সত্যি বলছি খুব সুন্দর লাগছে। আসলে বরিশা প্লেয়ার্স কর্নার কিন্তু তোমরা সকলেই জানো একটা ট্র্যাডিশনাল পুজো ছিল, গত বছর থেকে তারা কিন্তু থিমে পদার্পণ করেছে, কিন্তু মাতৃ প্রতিমায় কিন্তু এখনও সেই সাবেকি আনার ব্যাপারটা কিন্তু তারা রেখেছে, খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমাটা। আর বরিশা প্লেয়ার্স কর্নার তোমাদেরকে দেখানোর পরে আমি চলে এসেছি বরিশার আরও একটা বড় পুজোতে, যার নাম হচ্ছে বরিশা ক্লাব। অলরেডি দেখতেই পাচ্ছ বেশ কিন্তু আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ যে এখানে বাঁশের যে ব্যারিকেড সেটা কিন্তু করা হয়ে গেছে এই সাইডটাতে। তো চলো সামনে যাই, তোমাদেরকে কেমন কি সেজে উঠেছে বরিশা ক্লাব সেটাই দেখাবো, চলো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে লাইটিং সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে, এইগুলো দেখেই কিন্তু একটা পুজো পুজো ফিল আসে, হ্যাঁ খুব সুন্দর লাগছে একদম। আর এবছর কিন্তু এরকম বড় বড় জায়ান্ট স্ক্রিন সব দিকেই কিন্তু বসানো আছে, যেখানে এই মুহূর্তে কিন্তু আর্ট দুর্গা পূজা আর্ট অর্থাৎ প্রিভিউ শো এর বিজ্ঞাপনটা চলছে, এরকম অনেকগুলো কিন্তু আছে দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু, চলো সামনে যাই। একদম চলে এসেছি এই মুহূর্তে বরিশা ক্লাবের দুর্গাপূজার সামনে, দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, একটু আলো একটু অন্ধকার একটা রেডিশ ব্যাপার কিন্তু পুরো মণ্ডপের মধ্যে আছে, বেশ ভালো লাগছে। আর অলরেডি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বরিশা ক্লাবের অলরেডি যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু সকলের জন্য ওপেন হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন এখান থেকেই ঢুকবো, ঢোকার পরেই তোমাদেরকে মণ্ডপটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো, চলো। ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে প্রথমে সেখানে কিন্তু একটা মুখমণ্ডল দেখতে পাবে, অনেকটা বড় একটা ইটের গাঁথনি করে কিন্তু পুরো মুখমণ্ডলটা তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো যে থিমের নাম হচ্ছে ভাঙা গড়া,
সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সম্ভবত আমার সেটাই মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু রাবিস দেখতে পাচ্ছি, ইটের মুখটা কিছু দিকে ভেঙে গেছে। হ্যাঁ, তো এরকম একটা স্ট্রাকচার কিন্তু এখানে রেখেছে। তো অবশ্যই এটা থিমের সাথে, অর্থাৎ থিম হচ্ছে ভাঙা গড়া, তার সাথে কিন্তু একটা মেলবন্ধন করে এই ব্যাপারটা কিন্তু করা হয়েছে। আমি কিন্তু যে মুখমণ্ডলটা তোমাদের দেখালাম তার ঠিক পিছনের দিকে চলে এসেছি, আর পিছনের দিকে এসে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার চারিপাশে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ভাঙাচোড়া কিছু পিলার কিন্তু আছে। যে বাড়িঘর তৈরি করার জন্য যে পিলার তৈরি করতে হয়, সেই পিলারগুলো কিন্তু আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছি, যে হোয়াইট কালারের পিলারগুলো আছে এবং প্রত্যেকটাই কিন্তু ভাঙাচোড়া অবস্থায় আছে। তো এটাও কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু করা হয়েছে। এখানে দেখো আর একটা কিন্তু স্ট্রাকচার আছে, আর এখানে কিন্তু বড় বড় যে চাই হয় পাথরের সেগুলো কিন্তু রাখা আছে। মণ্ডপের ঠিক মিডিল পোর্শনটা কিন্তু আছে এটা, এখানেও কিন্তু অনেকগুলো চাই ঝুলছে দেখতেই পাচ্ছ। তো এটাও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং একটা পার্ট আছে মণ্ডপের। তো চলো একটু ভেতর দিকে আমরা ঢুকি, মণ্ডপে ঢুকে তোমাদের প্রতিমাটা দেখিয়ে আনি। মণ্ডপের ওপরে যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু বেশ দুর্দান্ত কিন্তু লাগছে। আর এটা সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি, এই জিনিসটা কিন্তু ভেতরে সরু সরু বাঁশ হয় সেইটা দিয়েই হয়তো তার উপরে রেড কালারের আর ইয়েলো কালারের কাপড় র্যাপ করা হয়েছে। আমার সম্ভবত এটাই দেখে মনে হচ্ছে, আর ভেতরে ইয়েলো কালারের ছোট ছোট ডিম লাইট টাইপের দেওয়া হয়েছে। তো এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, মানে ছবিতে ফটোগ্রাফির জন্য খুব সুন্দর একটা পজিশন এটা লাগছে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এই হচ্ছে বরিশা ক্লাবের যে ব্যানারটা এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ, আর এরই ওপরে কিন্তু একটা বড় ধরনের একটা গোলাকার একটা চাকতি আছে, যেটাও কিন্তু ওই সুতো দিয়ে করা হয়েছে, লাল কালারের সুতো তার সাথে ইয়েলো কালারের লাইট, সেই কম্বিনেশনই করা হয়েছে। আর এই হচ্ছে বরিশা ক্লাবের 2023 মাতৃ প্রতিমা। একটু যদি ভালো করে তোমরা লক্ষ্য করো প্রতিমাটা, পুরো প্রতিমাটা কিন্তু একটা কালো যে পাথরের মতো দেখতে লাগছে। দেখো মনে হচ্ছে না কোনো কালো পাথর কেটে এই প্রতিমাটা বানানো হয়েছে, কিন্তু আদৌ নয়, এটা কিন্তু মাটিরই প্রতিমা। তবে খুব সুন্দর করে মনে হচ্ছে কালো শিলা কেটে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। তবে একটা ইউনিক জিনিস কি, পুরো প্রতিমাটা কিন্তু ব্ল্যাক আছে, আর ঠিক গলা থেকে মায়ের যে মুখ সেটা কিন্তু নর্মাল একদম যে মায়ের প্রতিমা হয় জেনারেলি ট্র্যাডিশনাল সেরকমই কিন্তু রেখেছে। প্রতিমাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে, কেন কেউ যেন মনে হচ্ছে খোদাই করে মাকে বার করছে শিলা থেকে, সেরকমই এই জায়গাটা, মানে এই জায়গাটা দেখে তাই মনে হচ্ছে না খোদাই করে মাকে ভেতর থেকে বার করছে, বেশ সুন্দর লাগছে। আর মায়ের ঠিক মাথার পিছনে, মানে মুকুটের পিছনে কিন্তু একটা গোল্ডেন কালারের কিন্তু একটা জিনিসপত্র আছে, যেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এখানে যে স্টেজটা আছে, মানে মা যেখানে বসে আছে এই স্টেজটা, এই স্টেজের এখানে কিন্তু আমাদের যে বাড়ি করার সময় যে গাঁথনি করা হয় না পিলারগুলো, সেই জিনিসপত্রগুলোই কিন্তু এখানে মানে রেডি করে রাখা হয়েছে, ওরকমই কিন্তু লাগছে ব্যাপারটা। ঠিক আছে, মানে একটা বাড়ি করতে গেলে তো গড়তে হয়, সেই গড়ার যে ব্যাপারটা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটা মানে আইডিয়া, খুব সুন্দর লাগছে দেখতে। তো বরিশা ক্লাবের 2023 যে মণ্ডপ এবং প্রতিমা সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলো এখান থেকে সরাসরি তোমাদেরকে নিয়ে চলে যাবো বরিশার আরও একটা বড় পুজোতে, যেটা কিন্তু বরিশার সার্বজনীন নামে আমরা চিনি। আর অবশ্যই একটা কথা বলছি, বরিশা ক্লাবের পুজোটা কিন্তু তোমরা যখন খুশি এসে দেখতে পারো, কেন এটা কিন্তু এখন সকলের জন্য ওপেন হয়ে গেছে। তো আমি চলে এসেছি এই মুহূর্তে বরিশা সার্বজনীনের পুজো গ্রাউন্ডের ঠিক সামনেটাই। অলরেডি তাদের ব্যানারটা দেখতেই পাচ্ছ, 75 বছর এবছর কিন্তু তাদের পুজোটা। আর এই হচ্ছে বরিশা যে পুজোটা, বরিশা সার্বজনীনের, সেটা কিন্তু এখান থেকেই মোটামুটি শুরু হচ্ছে। তো চলো আমরা এখন এখান থেকে ভেতরে ঢুকবো। আর এখন আমি ভেতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এখানে কিন্তু অনেক পাথরের সমাহার হয়েছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু পাথরের সমাহার চারিদিকে, মানে পুরো বলতে পারো একটু পুরো পাথরের দেশে আমরা যেন চলে এসেছি, পুরো চারিদিকটা কিন্তু পাথরে ভর্তি হয়ে আছে। আগে একটু তোমাদের থিমের কথাটা বলে দিই, বরিশা সার্বজনীন 2023 থিম কিন্তু হচ্ছে মাইলস্টোন, এবং থিম আর্টিস্ট কিন্তু বিমল সামন্ত। এবং চারিদিকে যেমনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারিদিকটা কিন্তু পাথরে পাথর, এবং তার সাথে কিন্তু যে মাইলস্টোন যে থিম যে নামটা, এটা কিন্তু অবশ্যই একটা মেলবন্ধন দ্বারা করেছে। আর অবশ্যই এখানে কিন্তু আমি সবটাই কিন্তু সাদা যে পাথর হয় সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় কথা, বরিশা সার্বজনীনের দুর্গা পুজোর গ্রাউন্ডের এখানে যে দ্বাদশ শিব মন্দির আছে, মানে 12টা শিব মন্দির আছে, এটা কিন্তু একটা অনেক বড় ইতিহাস আছে, সেটা পরে তোমাদেরকে কখনো জানাবো। তবে আমার কিন্তু স্পেশালি যখন ঢুকলাম মণ্ডপটা কিন্তু দেখে খুব ভালো লাগলো। যেখানে প্রতিমাটা আছে সেই জায়গাটা কিন্তু বড় একটা বড় পাথরের মতো কিন্তু একটা ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ, পিছনের দিকটা বড় একটা কিন্তু পাথরের মতো ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে কিন্তু মণ্ডপের মিডিল পোর্শনটা, এখানেও আমি দেখতে পাচ্ছি বেশ কিন্তু গাছের গুড়ি রাখা আছে। ঠিক আছে, এবং তার মধ্যে বড় বড় কিছু পাথর উপরে রাখা আছে। দেখো এই যে জায়গাগুলো বড় বড় পাথরগুলো কিন্তু রাখা আছে, এবং তার সাথে এই গুড়ির মধ্যেখান থেকে বেশ কিন্তু পাথর এখানে কিন্তু আটকানো আছে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর অবশ্যই দুর্গাপূজার সময় যখন তোমরা আসবে, লাইটিংটা তো হয়েই গেছে, তখন কিন্তু অ্যাম্বিয়েন্সটা ডেফিনেটলি এর মধ্যে আরও বিন্দু বেশ কিছু কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু চলবে, আরও ভালো লাগবে দেখতে।
এখন চলে এসেছি কিন্তু প্রতিমা যেখানে বসে আছে ঠিক সেই জায়গাটায়। প্রতিমা হচ্ছে দুর্দান্ত হয়েছে, দেখেই বুঝতে পারছি একটা যে মাতৃত্বের যে ভাব প্রতিমার মুখের মধ্যে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে, এবং প্রতিমার যে পোস্টারটা সেটা কিন্তু একদম দাঁড়িয়ে আছে দেখো। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা কিন্তু প্রতিমার পেছনে চালচিত্র করা হয়েছে সেটাও কিন্তু তার মধ্যে পাথর আছে। তো সব পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু পুরো পাথরের একটা সমাহার বলতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো জল, হ্যাঁ নিচেতে নুড়ি পাথর আছে তার পুরোপুরি কিন্তু এখানে জল ভর্তি আছে। এবং এই জায়গাটা সম্ভবত একটা ফোয়ারা হতে চলেছে, আমি যেটুকু জানতে পারলাম এখানে কিন্তু একটা ফোয়ারা দুর্গাপুজোর সময় তোমরা দেখতে পাবে। বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে, এই পাটটা এখনও বাঁশ খোলা হয়নি, আর এক দুদিনের মধ্যেই বাঁশ কিন্তু খুলে ফেলা হবে। মোটামুটি বেশ কিন্তু সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর বরিশা সার্বজনীনের পুরো পুজো মণ্ডপটা এবং প্রতিমা পুরোটাই দেখালাম তোমাদেরকে। আর বরিশা সার্বজনীনের পুজোটা কিন্তু 17 তারিখ ওপেনিং হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু 17 তারিখে সন্ধ্যাবেলা থেকে এই পুজোটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। অবশ্যই এসো বরিশায়, বরিশায় অনেকগুলো ভালো ভালো কিন্তু পুজো আছে। তো এবার চলো এখান থেকে আরও একটা ঠাকুর পুকুরের বড় পুজো দেখাতে চলেছি, বুঝতেই পেরেছো, ঠাকুর পুকুর এসডি পার্কের কথা বলছি আমি, চলো যাওয়া যাক। ঘড়িতে বেজে গেছে প্রায় 7:07, অনেকগুলো প্যান্ডেল আমি কিন্তু ঘুরলাম, এখন লাস্টে চলে এসেছি ভিডিওর, আর শেষে কিন্তু একদম বড় চমক যেটা হচ্ছে ঠাকুর পুকুর এসডি পার্ক। আর এসডি পার্কের পুজোর সামনেই কিন্তু আমি এখন চলে এসেছি, আর যেটা আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ওপেন করে দিয়েছে সকলের জন্য, কেননা অনেক দর্শকরা কিন্তু এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে ঠাকুর দেখে ফিরছে। তো বেশ এটা কিন্তু ভালো লাগছে, দেখতেই পাচ্ছ বাইরের অংশটা দেখো, অনবদ্য লাগছে বাইরের অংশটা, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। এটা কিন্তু একটা ওই যে আয়রন স্ট্রাকচার, তার মধ্যে কিন্তু একটা যে জাল নেট টাইপের কিন্তু দেওয়া হয়েছে, হোয়াইট কালারের নেট টাইপের, এবং তার সাথে কিন্তু একটা হোয়াইট লাইট সেটাকে কিন্তু কম্বিনেশন করে এটা করা হয়েছে দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি ঠাকুর পুকুর এসডি পার্কের মণ্ডপের ভেতরে, এই পোর্শনটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছে, এটা অসাধারণ লাগছে। মানে এটা কিন্তু দেখার জন্য তোমাদের এসডি পার্কের মণ্ডপে আসতে হবে, এই জায়গাটা জাস্ট দুর্দান্ত কিন্তু লাগছে। আর অবশ্যই আমরা প্রতিমাটা দেখবো, তার আগে একটুখানি সাইড ভিউটা দেখে নিই। এই দেখো দারুণ করেছে কিন্তু, খুব সুন্দর করেছে। ঠাকুর পুকুর এসডি পার্কের যে থিম সেটা কিন্তু এলাম নতুন দেশে। অ্যাকচুয়ালি যেটা শিল্পী এখানে বোঝাতে চাইছে সেটা একটু সহজ ভাষায় তোমাদেরকে বলে দিই, মানুষের যে মন, যে উন্মুক্ত চিন্তাধারা, এবং তার সাথে কিন্তু মানে একটা কি হয়, একটা নর্মাল সময় যখন একটা পাখি এক দেশ থেকে অন্য দেশে উড়ে চলে যায়, কোনো রকম বাধা মানে না, কোনো রকম কিছু মানে না, সেরকমই কিন্তু মানুষের একটা মন হয়। মানুষও কিন্তু চায় সব জায়গায় উড়ে বেড়াতে, হ্যাঁ খোলা মনে চিন্তা ভাবনা করতে, খোলা আকাশের নিচে দৌড়ে বেড়াতে। তো সেই রকম একটা সহজ বিষয় ভাবনাকে কিন্তু এই এসডি পার্ক এবারে তুলে ধরেছে তাদের থিমের মধ্যে, বেশ কিন্তু ভালো লাগলো। আর চলো তোমাদেরকে এবার প্রতিমাটা একবার দেখিয়ে আনি। লক্ষ্য করো এখানে দেখো প্রচুর পাখি কিন্তু সাদা খোলা আকাশে উড়ছে, যেটা তোমাদেরকে বলছিলাম যে পাখির মুক্ত চিন্তা, খুলে মন খুলে উড়ে বেড়ানো, তার সাথে কিন্তু মানব জাতির যে মুক্ত চিন্তা বা উড়ে বেড়ানো বা সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী। এবং এই পুরো প্রজেকশনটা কিন্তু এই যে জায়গাটা এখান থেকে কিন্তু করা হচ্ছে, বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে। আর এই জায়গা কিন্তু একটা গোলাকার, মানে একটা হাফ গোলাকার আকৃতি কিন্তু জায়গা কিন্তু করা হয়েছে, পুরোটাই কিন্তু আয়রন স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে। বড় বড় যে পিলার টাইপের করেছে এগুলো কিন্তু একটা আয়রন স্ট্রাকচার দেখো, এগুলো কিন্তু আয়রন স্ট্রাকচার দিয়ে করা হয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু নেটের কাজ, এটা দেখতেই পাচ্ছ আয়রনের যে নেট, সেই নেটটা দিয়ে করা হয়েছে, ভেতরে যে লাইটটা দিয়েছে তার জন্য কিন্তু সৌন্দর্যটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু এখানে আয়রন স্ট্রাকচারে করা হয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর এই হচ্ছে এসডি পার্কের মাতৃ প্রতিমা, বেশ কিন্তু মিষ্টি লাগছে, আমি একটাই কথা বলবো মিষ্টি লাগছে। দেখো ভালো লাগার তো অনেক রকম ধরন হয়, এটা কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে, মানে ওভারঅল একটা শেপটা খুব সুন্দর লাগছে। তার সাথে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী প্রত্যেকেই দেখো বাচ্চাদের মতো যেন উঁকি মেরে আছে, এটা কিন্তু বেশ মিষ্টি লাগছে, খুব সুন্দর লেগেছে এই ঠাকুরটা আমার। আর ঠাকুরটা কিন্তু সাইজে কিন্তু বেশ বড়, মানে আমি যদি নিচ থেকে ধরি একদম মাথার অবধি, তো এটা কিন্তু বেশ বড়। আর এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা কিন্তু একটু অন্য স্টাইলে কিন্তু করা হয়েছে ব্যাপারটা, লক্ষ্য করো পাখির যে ডানা সেই ডানার মতো কিন্তু এখানটা করেছে, এবং এটা খুব সুন্দর করে যদি লক্ষ্য করো হাত ধরে যদি টানলে এটা কিন্তু নড়ছে, মানে পাখির ডানা যেমন ওড়ে সেরকম কিন্তু একটা পোস্টার এখানে কিন্তু করা হয়েছে। যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে পাখির সাথে কিন্তু মানবের যে চিন্তাধারা, মুক্ত চিন্তাধারা, পাখি যেমন উড়ে বেড়াতে যায়, মানুষও কিন্তু উড়ে বেড়াতে চায় কোনো খাঁচার মধ্যে বন্দী না থেকে, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে মেলবন্ধন করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর করেছে। তো ঠাকুর পুকুর এসডি পার্কের পুজো মণ্ডপটা দেখেই কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করলাম। আর আজকের এই ভিডিওতে কিন্তু মূলত 4টে বড় বড় পুজো বরিশা অঞ্চলের বা এই ঠাকুর পুকুরের অঞ্চলের দেখালাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকটা মণ্ডপ ঘুরে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না, আর এরকমভাবে ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটা। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।